বাংলাদেশের আছে তখন নিজেকে একটু ছোট মনে হচ্ছে এবং খারাপ লাগছে, এই জন্য আর কি গাছের এখানে বিশ্রাম নিচ্ছে এবং মনটা খুব খারাপ। একটু বেশি আশা করছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতবে। এত বেশি হতাশার কারণ কি ভাই? আসলে আপনি এভাবে শুয়ে পড়েছেন কেন টিএসসির এখানে? আসলে সত্য বলতে আজকে বাংলাদেশের প্রথম থেকে পারফরমেন্স থেকে ভাবছিলাম যে বাংলাদেশ জিতবে, অনেকটা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতলে অনেক হ্যাপি থাকতাম। এজন্য লাস্ট পর্যায়ে যখন দেখতেছি যে বাংলাদেশ হেরে যাচ্ছে তখন নিজেকে একটু ছোট মনে হচ্ছে এবং খারাপ লাগছে, এই জন্য আর কি গাছের এখানে বিশ্রাম নিচ্ছে এবং মনটা খুব খারাপ। এভাবে চাচ্ছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতবে, আমাদের বাংলাদেশকে একটা সুন্দর জয় উপহার দেবে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে, এটাই আর কি প্রত্যাশা করছে। এই জন্য বেশি খারাপ লাগছে বলে আর কি এইভাবে শুয়ে পড়ছে। এটাই যাইতে পারবো, এমনি একটু কষ্টটা একটু বেশি মনে হচ্ছে আর কি। বাংলাদেশে তো হয়তো বা অনেক ভাবতে থাকতাম, প্রত্যাশা ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ আসলে একটু বেশি আশা করছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতবে, এই জন্য এখানে ফার্স্ট টাইম আমি আসিনি এইভাবে খেলা দেখতে। আজকের ম্যাচটা আমার কাছে বেশি একটা ই মনে হয়েছিল যে বাংলাদেশ জিতবে, এই জন্য এখানে খেলা দেখতে আসছি। এটা আমার ফার্স্ট টাইম এখানে খেলা দেখা, এর আগে আমি কখনো আসিনি। যাইনি, এমনি খেলা দেখতেছি, শেষ পর্যন্ত খেলা দেখবো, ভালো লাগতেছে ভাই। খেলার ভিতরে হার জিত আছে, তারপরও ভাবতেছি শেষ পর্যন্ত খেলা থেকে তারপরে যাব, এই জন্য অপেক্ষা আছে। আচ্ছা, বাংলাদেশ তো এই বিশ্বকাপে আরো দুইটা ম্যাচ হারছে, নিউজিল্যান্ডের সঙ্গে হারছে, ইংল্যান্ডের সাথে হারছে, ওই দিনগুলোতে কি আপনার এই অবস্থা হয়েছিল? ওই দিন খারাপ লাগছে কিন্তু এতটা না। ইন্ডিয়ার সাথে আসলে আমাদের জেতাটা আমি মনে করি একটু বেশি গুরুত্ব, ওদের সাথে আসছে খেলা দেখছি, কষ্ট পাইছি দেশের তো, কিন্তু আজকের ম্যাচটা একটু বেশি কনফারেন্স মনে করছিলাম যে বাংলাদেশ জিতবে, এই জন্য। আচ্ছা, আপনি বলতেছেন যে আপনি অনেক বেশি কষ্ট পাইছেন, কিন্তু আপনার কথা বলার সময় আবার মুখে দেখতেছি মুস্কি হাসি, এর কারণ কি? না, হাসি না, এমনি কষ্ট, এটা হলো কষ্ট হাসি ভাই, এটা বড় কিন্তু মন থেকে কষ্টের হাসি বলতেছেন? হ্যাঁ, কষ্টের হাসি, এটা মন থেকে আসতেছে। আচ্ছা, দর্শক উনি আসলে খেলা দেখতে এসেছেন এবং উনি বলছেন যে অতিরিক্ত কষ্ট পেয়েছেন, যার কারণে আসলে উনি এখানে শুয়ে পড়েছেন গাছের গোড়ায় টিএসসিতে। জানি না আসলে কতটুকু কষ্ট উনি পেয়েছেন যে কারণে নাকি শুয়ে পড়তে হচ্ছে। যা হোক, ওনার অবস্থা দেখেই আসলে আমি ওনার সাথে একটু কথা বলতে চাইলাম, এই আর কি।